আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো। আজকে আসছি সিলেটের শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেল। তো সুন্দর সুন্দর সিনারি হল আজকে আমার দ্বিতীয় ক্রিয়াদের মন, আশা করি এনজয় করবেন। খুব সুন্দর একটা প্লেস, খুব ভালো লাগবে। আমরা সিলেট থাকি আইসি, আমরা বন্ধু বান্ধব সাতজন শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গা হল ঘুরাইব, দেখাইব আপনাদের। স্পেশালি গ্র্যান্ড সুলতানও আইসি দেখতাম, হল খুব সুন্দর একটা জায়গা। অনেক সুন্দর গাছগাছালি, পাখির ডাক, আশা করি আপনারা ভালো লাগবে। অনেক লোক সমাগম হয় গ্র্যান্ড সুলতান দেখা লাগে। গ্র্যান্ড সুলতানের নিচ ফ্লোরটা জানো, গেস্ট আইলে বই লাইট খাবারও খাওয়া যায়। কেন আপনারা আশা করি দেখবা আমার ভিডিও, ভালো লাগবো। দেখতে থাকা আমিও আছি আপনাদের লগে, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করবো চ্যানেলটা। খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। আমরা সারাদিন বেড়াইছি গ্রাম সুলতান, আসলাম সারাদিন শ্রীমঙ্গল ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। বাইরের ডিস্ট্রিক্ট তো অনেক লোক আসে ইয়েতে গ্রাম সুলতান দেখার লাগে, বা শ্রীমঙ্গল আরও অনেক জায়গা আছে দেখার। সাতরঙ্গর চা খুব নাম করা, বা ভিডিও র্যান্ডে দেখতে পারবা। আমরাও একটা চা খাবার গ্রিন টি দেখতে দেখো, একবারে ফাতা ফাতা থাকে, একটা চা কাপ দিয়ালে একবারে ফাতা যে না থাকে ওলা হয়ে যায়। আবার আপনার ভালো লাগবে থ্যাংক ইউ। আপনারা দেখো কা আমি আছি আপনার লগে, সারিয়া দিতাম নাই। ভিডিও কিলে লাগে জানাইবা, ওরকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি সবসময়। আমরা আটি আটি দেখছি সব জায়গা অবশ্য। সারাদিন কাটাই বলা কি একটা সুন্দর জায়গা, ছবি তোলা লাগে বা ভিডিও করা লাগেও আপনারা পারবা, খুব ভালো লাগে। কিছু জায়গা ঢুকা যায় না, অনলি যারা হোটেলত থাকে তারা যাইতে পারে। তো আমরা হোটেলত তো থাকছি না, আমরা জাস্ট ভিজিট করাত গেছি। দেখারা তো খুব সুন্দর জায়গা, আমরা খুব ভালো লাগছে। আপনারা সুযোগ করি যদি পারেন সিলেট যখন ভিজিটও যাইবা, বা শ্রীমঙ্গল যাইবা, শ্রীমঙ্গল গেলে গ্র্যান্ড সুলতান দিকে যাইবা, ভালো লাগবো। অনেক সুন্দর সুন্দর চা বাগান, আমার ভিডিওর এন্ডে দিয়ে কিছু চা বাগানের দৃশ্য সকল দেখতে পারবা। তো আপনারা দেখতে থাকুক কা কিলা লাগলো ভিডিও জানাইবা, কমেন্ট দিবা। ধন্যবাদ সকলকে। আবার আসলাম আপনার সামনে, আশা করি ভিডিও দেখছেন আপনারা, ভালো লাগছে। আমরাও যাইবার সময় হয়ে যাবি, আমরা সিলেট যেতাম সব। তো ওখানে একটা চিড়িয়াখানা যাইব, পরে চা খাওয়ার পরে চিড়িয়াখানা যাইব, চিড়িয়াখানা ভিজিট করিয়া
পরে আমরা রওনা দিব সিলেট গিয়ে পৌঁছিব। 1 ঘন্টার উপরে লাগে, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট লাগে যাব যাইতে। তো আপনারা যারা ভিজিট করবা সকালের দিকে আইলে হচ্ছে ভালা, সিলেট থেকে যদি শ্রীমঙ্গল আই সকালের দিকে আইবা, আইলে আবার সারাদিন এনজয় হরিয়া বিকালে যাই থাকি পারবা। খাবার জায়গাও খুব ভালো, খাবার সুবিধা আছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল মেইন শহরও যদি যাই খাবার জায়গা পাইবা, ভালো খাবার জায়গাও আছে। আমি অনেক ভিডিও করছি, ভিডিওটা একটু লং হয়ে গেছে, সব জায়গা ঘুরি ঘুরি দেখা নি লাগিব, আপনারা দেখাইবার লাগিব আমার চেষ্টা। সো যদি আপনারা ভালো লাগে এনজয় করেন ভিডিওটাতে আমার স্বার্থ হইব। সিলেট অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা সকল আছে, আপনারা যারা সিলেট ভিজিট করেন, অনেক মানুষ ভিজিট করেন নালন্দা ডিস্ট্রিক্ট থেকে শ্রীমঙ্গল স্টিম উইভ হয়ে গেছে, ভালো এটা একটা পুরো না, মানে মাছটা তাই করে।